হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে পটলের তৈরি নতুন এবং অসাধারণ একটি নাস্তার রেসিপি নিয়ে। আমাদের সকলের কাছে পটল সবজি হিসেবে পরিচিত, আর এই সবজি দিয়েই যে এত মজার একটি ইউনিক নাস্তা তৈরি করা যায় সেটা অনেকেরই অজানা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একঘেয়েমি সবজি রান্না ছেড়ে পটল দিয়ে খুবই মজার এবং সুস্বাদু নাস্তা তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। পটলের এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 6টি পটল। পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি মুছে নিয়েছি। আপনারা চাইলে এখানে পটলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন পটলগুলোর খোসা ছাড়িয়ে নিব। পটলগুলোর দুই পাশের বাড়তি অংশ কেটে ফেলে দিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি পটলের সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিইনি, কারণ এই নাস্তার জন্য পটলগুলোকে এভাবেই খোসা ছাড়িয়ে নিতে হবে। এখন পটলগুলোকে কেটে নিব, তাই প্রথমে একটি পটল নিয়ে নিচ্ছি এবং মাঝখান বরাবর এভাবে কেটে নিচ্ছি। এবার পটলের একটি পিস নিয়ে নিচ্ছি এবং ছোট ছোট ফালি করে কেটে গোড়ার দিকটা সামান্য আটকে রাখছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। পটলের পিসটি কাটার পর এভাবে হাত দিয়ে সামান্য ছড়িয়ে নেবেন। এতে করে নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হবে। একইভাবে আমি সবগুলো পটল কেটে নিব। সবগুলো পটল কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন পটলের সাথে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলগুলোকে আলতো হাতে মিশাতে হবে, না হলে এগুলো ভেঙে যাবে। মিশানো হয়ে গেলে এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার পটলগুলোকে কোট করার জন্য ব্যাটার তৈরি করে নিব, তাই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দাটা স্কিপও করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ চাট মশলা, সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ নুডলস মশলা। এতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন সবগুলো শুকনো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা তিল। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। এই ব্যাটারটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এবার নাস্তাগুলোকে চুলায় ভাজতে চলে যাব, তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন পটলের একটি পিস নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এরপর এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে একে একে সবগুলো পটলের পিস ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলের পিসগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর একপাশ হওয়ার জন্য অপেক্ষা করব। নাস্তাগুলোর যখন একপাশ হালকা হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ লো হিটে রেখে ভাজতে হবে, কারণ হাই হিটে রেখে ভাজলে নাস্তাগুলো উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। তাই একে একে পটলের পিসগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এগুলোকেও একইভাবে চুলার আঁচ লো হিটে রেখে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকেও তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম পটলের এই ইউনিক রেসিপিটি। এই নাস্তাটি তৈরি করা যে শুধু সহজ তা কিন্তু নয়, দেখতেও অনেক লোভনীয় হয়েছে আর খেতেও মাশাল্লাহ খুবই মজার হয়েছে। পটলের এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আর যারা পটল খেতে একেবারে পছন্দ করেন না, তারাও পটলের এই নাস্তাটি খুবই মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।